দেন শিলিগুড়ি পৌঁছাবো আমরা আশা করছি 7 তারিখ সকাল 10টা নাগাদ। পরের দিন আবার বিকেলবেলা উঠে শুরু হলো আমাদের দার্জিলিং এর উদ্দেশ্যে বেরোনোর তোড়জোড়। রাস্তার ধারে একটা কিরম বিভৎস দৃশ্য, কি প্লেনের মতো উড়ে এসে होके अपने पर ही तो उसने था उड़ना सीखा। अमी এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহিষাদলের কাছাকাছি, যেখান থেকে মহিষাদল রাজবাড়ির দিকে রাস্তাটা চলে যাচ্ছে ঠিক সেইখানটায়। যাত্রা শুরু করে ফেলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এখান থেকে দুর্গাপুর পর্যন্ত যাব, গিয়ে ওখানে সৈওয়ালের সঙ্গে মিট করব। মেসে সৈওয়াল আছে, ওখান থেকে সৈওয়ালকে নিয়ে আমি কালকে বেরোবো দার্জিলিং এর উদ্দেশ্যে, মানে শিলিগুড়ির উদ্দেশ্যে। দেন শিলিগুড়ি পৌঁছাবো আমরা আশা করছি 7 তারিখ সকাল 10টা নাগাদ শিলিগুড়ি থেকে। নেক্সট আবার এগিয়ে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে পরের দিন 8 তারিখ। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ইনফরমেটিভ হবে। ডানকুনির গ্যাসে জ্যামে পড়ে যাওয়ার জন্য দেরি হলো, ভাবলাম ডিনারটা সেরে নিই। অর্ডার দিলাম মিক্স ভেজ আর রুটি, প্রচণ্ড তেল ছিল, বাট কোনোভাবে সেটাকেই পেটের অন্তর্গত করে আবার বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। ডানকুনি থেকে ডিনার সেরে দুর্গাপুর পৌঁছতে বেজে গেছিলো প্রায় রাত্রি 12টা, তাই আর ভিডিও করিনি। পরের দিন আবার বিকেলবেলা উঠে শুরু হলো আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোনোর তোড়জোড়, আর শুরু হলো গাড়িতে ব্যাগ বাঁধা। সো ফ্রেন্ডস, এখন বেরিয়ে পড়েছি সৈওয়ালের মেস থেকে, গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে নিলাম, ঘড়িতে বাজে 6:30, আর আমাদেরকে যেতে হবে 488 কিলোমিটার। ওয়েদার আপাতত মনোরম, খুব রোদ ছিল, এখন টেম্পারেচার মোটামুটি খুব বেশি নেই। তো চলো বেরিয়ে পড়া যাক দার্জিলিং এর উদ্দেশ্যে, দেখা হচ্ছে একদম রাস্তায় গাড়িতে উঠে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে প্রথমেই জানাই গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান অ্যান্ড ফার্স্ট নিউ ব্লগ ফ্রম দ্য অ্যাডভেঞ্চার রাইডার্স। আমি অঙ্কিত, তোমরা আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমার ডেস্টিনেশনটা কোথায়। আর আগে থেকেও টুকটাক আমার শর্টস এবং ভিডিওগুলো আপডেট দিচ্ছিলাম। আশা করছি কালকে সকাল 8টা থেকে 9টার মধ্যে আমরা শিলিগুড়ি এন্টার করে যাব, আর তারপরেই শুরু হবে ডে লাইটে রাইডিং আর বিভৎস পিসফুল সমস্ত সিনিক ভিউয়ের দর্শন নেওয়া। এখানটা জঙ্গল, তাই একবার ভাবছি ফগ লাইটটা জ্বালাই। এবার বলো ফ্রেন্ডস, আপনার ভিউ কেমন লাগছে রাতের অন্ধকারে, আর অডিও কোয়ালিটি কেমন? মেরি বাহু কো তেরি সাঁসোঁ কি জো আদত লগি হ্যায় ভেসি, জি লেতা হুঁ আব মেঁ থোড়া, জানে কন হ্যায় তু মেরি মেঁ না জানি। সো ফ্রেন্ডস, এখন ক্যামেরাটা বন্ধ করছি, আবার কোনো একটা ভালো প্লেসে গিয়ে যেখানে আমরা জানাবো সেখান থেকে আপডেট দিচ্ছি আমরা কতটা পৌঁছলাম। এই মুহূর্তে বসে আছি গ্যালাক্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা মোটামুটি পৌঁছে গেছি রামপুরহাট। রামপুরহাট থেকে সিটিটা একটুখানি ক্রস করে এলেই এই রেস্টুরেন্টটা পড়লো। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগলো এবং রাত্রিবেলা বেশ ফাঁকা, তো ঢুকে পড়লাম আমি আর সৈওয়াল। অ্যাম্বিয়েন্স তো অসাধারণ ছিলই, সঙ্গে খাবারের টেস্টটাও ছিল বিভৎস। হুড়মুড়িয়ে খেয়ে দে আমরা খেতে খেতেই বিলটা দিয়ে দিলাম, কারণ রাত্রি হয়ে গেছিলো, ওরা রেস্টুরেন্ট বন্ধ করতে যাচ্ছিলো। তো বেরোনোর আগে কি বললো সেটা শোনো। একদম একদম একদম, আমি ভিডিওতে ওটাই বলছিলাম যে খাবারের টেস্ট এবং লোকেশান দুটোই দারুণ। সো দার্জিলিংয়ের পথে রামপুরহাট পেরিয়ে এই রেস্টুরেন্টটায় হাকা নুডলসটা অবশ্যই ট্রাই করো ফ্রেন্ডস, দারুণ খেতে। গ্যালাক্সি রেস্টুরেন্টসের হাকা খেয়ে NH-12 ফাঁকা রাস্তায় বেশ যাচ্ছিলাম ফারাক্কা ব্রিজের দিকে। সময় লেগে গেল প্রায় 3 ঘন্টা, কিন্তু ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটার আগে শুরু হলো লরি আর বাসের প্রচণ্ড জ্যাম, আর তার মাঝে শুরু হলো সাহা ট্রাভেলস নামে এক সুপরিচিত বাসের প্রচণ্ড পরিমাণে ধুলোর বৃষ্টি আমার ওপর। তবুও আমি ফগ টক জ্বালিয়ে কোনোভাবে এগিয়ে যেতে থাকলাম ফারাক্কা ব্রিজের দিকে। 10 মিনিটের রাস্তা লেগে গেল প্রায় 20 মিনিট। বহু প্রতীক্ষার পর চোখে পড়লো সেই ছোটোবেলার ভূগোলে পড়া ফারাক্কা ব্যারেজ, গঙ্গা নদীর ওপর মুর্শিদাবাদ এই ব্যারেজ, যার নাকি 109খানা গেট আছে। রাত্রিবেলা গেটগুলো চোখে পড়ছিল না ঠিকই, বাট তবুও যে সুন্দর দৃশ্যটা চোখে পড়ছিল, স্ট্রিট লাইটের মাঝখানে কালো রাস্তা আর চারিদিক অন্ধকার, অত্যন্ত মেমোরেবল ছিল সেই মোমেন্টগুলো।
কথাগুলো যে মুখ থেকে বেরোচ্ছিল সেগুলো আশা করি তোমরা শুনলে আরও ভালো লাগতো, বাট মাইকটায় চার্জ ছিল না তাই সেগুলো রেকর্ড হয়নি। উল্টো দিক থেকে ট্রেন এলো, আরও সুন্দর হয়ে গেল, আরও অ্যাডভেঞ্চারাস লাগছিল রাত্রিবেলা, যার জন্যই রাইড করি আমি। একটা আলাদাই অনুভূতি রাত্রিবেলা রাইড করার, যে রাত্রে রাইড করে একমাত্র সেই বুঝতে পারবে সেই অনুভূতিটা। প্রথমবার যাচ্ছি দার্জিলিং, বাকিটা তোমরা দেখো। সকালটা হয়েছিল কিন্তু নিজের গাড়ির পিলিয়ানে বসে সুন্দর একটা সানরাইজ দেখতে দেখতে, তবে ভাবিনি যে সামনে গিয়ে অত সুন্দর দৃশ্যগুলোর মাঝে একটা মন খারাপের দৃশ্য চোখে পড়বে। জানে কোন হে তুমি মেরি না জানোগে মগর জাহাঁ যাও মা করু মা বাহা তেরা হি জিকর মা দিল কা রাজ কহতা হুঁ কে জব জব সাঁসে লেতা হুঁ তেরা হি নাম লেতা হুঁ ইয়ে তুমনে ক্যা কিয়া। দাঁড়া 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 ভাই, সাইডে দাঁড়া, কিছু একটা দুর্ঘটনা ঘটেছে মনে হয়। দাঁড়া 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 দাঁড়া, এই বাঁদিকে ঘুরে দাঁড়া। হ্যাঁ, এখানটা দাঁড়া। কি প্লেনের মতো উড়ে এসে আর লোকজন তারা কোথায়? শিলিগুড়ি পৌঁছাতে আর 145 কিলোমিটার বাকি। রাস্তার ধারে একটা কিরম বিভৎস দৃশ্য, শিলিগুড়ি পৌঁছানোর আগে যেটা চোখে পড়লো, এই গাড়িটা নাকি আধ ঘন্টা আগে সামনে যেখানে তোমরা প্রচুর ভিড় দেখছো ওইখান থেকে ধাক্কা মেরে লোকজন যেভাবে বললো তোমরা শুনলে উড়ে এসে পড়লো ওইখানটায়। তো আমরা দাঁড়িয়ে তো সেটাই দেখছি যে কি হলো, এরম একটা দৃশ্য বা এরম একটা পরিস্থিতি সামনে পেয়ে যাবো ভাবিনি। একটাই অনুরোধ সবার কাছে যে রাইড সেফ, রাইড গ্রিন, সাবধানে চালাবেন। এই গাড়ির ভেতর যারা ছিল তারা কেউ আপাতত মারা যায়নি, সবাই হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে সবাইকে যতটা এখান থেকে জানতে পারলাম। তো সাবধানে আমরাও এবার এগিয়ে যাই, দেখা হচ্ছে আবার রাস্তায়। होके अपने पर ही तो उसने था उड़ना सीखा, गम को अपने साथ में ले ले दर्द भी तेरे काम आएगा। अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। ওই দেখো সেই বাঁদিকে কি সুন্দর চা বাগান, আমি দেখে প্রথমবার প্রচন্ড চিৎকারও করেছিলাম, প্রচুর উৎফুল্ল ছিল মনে। কিন্তু এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না, কারণ ভয়েসগুলো রেকর্ড হয়নি, মাইকটায় চার্জ ছিল না। চারিদিকে চা বাগান দেখতে দেখতে আর মনের খুশিতে এগোতে এগোতে পৌঁছে গেলাম মহানন্দা ব্যারেজ। নীল স্ট্রাকচারে রং করা এই মহানন্দা ব্যারেজ দেখতে অপূর্ব লাগছিল, রাতের অন্ধকারে ফারাক্কা না দেখার পূর্ণতা এখানে পেল। এগোতে থাকলাম, আস্তে আস্তে গাড়িও বলে দিল আমি চলে এসেছি 759 কিলোমিটার, তোরা পৌঁছে গেছিস শিলিগুড়ি। শিলিগুড়ি শহরে ঢুকতে না ঢুকতেই জ্যামে কিন্তু পড়তে হয়েছিল। জ্যামে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর গুগল ম্যাপের সাহায্যে অবশেষে দেখতে পেলাম আমাদের হোটেল, হোটেল সাবেরা। ভেতরটা খুব সুন্দর, ছবিতে দেখেছিলাম, চলো। সো ফ্রেন্ডস, এইটা আমাদের রুম। টিভিটা বহু কষ্টে অনেকবার বলার পর এতক্ষণ পরে চললো, কিন্তু সাউন্ড নেই, এটাই আমাদের দুর্ভাগ্য। মিররটাও খুব সুন্দর, আর এখানে একটা সেলফ দিয়েছে বেশ ভালো, কিন্তু দরজাটা ঠিক করে আটকাচ্ছে না। এখানে জ্যাকেট জামা এগুলো রেখেছি, আর এখানে ব্যাকপ্যাক, হেলমেটস, এই সমস্ত, এখানে নিগার্ড। এই হচ্ছে টোটাল বাথরুমটার কোয়ালিটি, ছোট বাট খারাপ নয়, পরিষ্কার। তবে রুমটার খুব ভালো কোনো ভিউ নেই, রুমের ভিউটাই যা। ও তোমরা কিছু মনে করো না, শৈবাল জাঙ্গিয়া পরে শুয়ে আছে, वो अपना पूंजी गरम कर रहा है। चलिए, जेब में था चिल्लर, साथ वाले किलर, काम खाली छोड़ी बटाता है। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way, and
you're trying to stay strong and fake a smile until I look away. সন্ধ্যাতেই বেরিয়ে পড়লাম হোটেলের পাশেই এশিয়ার বৃহত্তম মার্কেটগুলোর মধ্যে একটা হংকং মার্কেট ঘুরতে। ঘুরে কিছুক্ষণ খেলাম ফুচকা, লাগলো প্রচণ্ড ঝাল। তারপরে খেলাম রাজস্থানি মালাই কুলপি, 30 টাকা করে নিল, তবে পয়সা উসুল। আর কিছুক্ষণ ঘুরে জানতে পারলাম সামনেই একটা মেলা হচ্ছে, নাম নাকি কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ার। 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হলো মেলায়। আগে কখনো মেলায় ঢুকিনি টিকিট কেটে, তাও আবার বাড়ি থেকে 750 কিলোমিটার দূরে, তাই বাড়ির সবার জন্য একটু মন কেমন তো করছিলই। তবে যাই হোক, মেলার বিভিন্ন খেলনা দোকান এবং রংচঙে দোকান দেখে মনটা ভরে গেছিলো। সঙ্গে হস্তশিল্পের প্রচুর দোকান ছিল। তার থেকেও ভালো লাগছিলো মেলার ভুঁড়িওলা কাকুগুলোকে। সব থেকে সেরা ছিল তো আর একটা কাকু, যে নাকি সামনে বন্দুক নিয়ে প্রায় আধ ঘন্টা ধরে বেলুন ফাটানো প্র্যাকটিস করছিলো। দেখে তো উৎফুল্ল আমাদের আরও বাড়লো। বাচ্চাদের বিভিন্ন দোলনা খেলনা এসব দেখতে দেখতে সময়ও কেটে গেল। এবার পেলো প্রচুর খিদে, খেলাম গোগ্রাসে বেশ কিছুটা মোমো আমি আর সৈবাল দুজনেই, খেয়ে দেয় আর কি। এবার যাবো হোটেলের দিকে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগে বলিনি, এখন বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম ইনফরমেটিভ এবং এন্টারটেনিং ভিডিওগুলো তোমরা রোজ দেখতে পাও। দেখা হচ্ছে আবার দার্জিলিংয়ের নতুন এপিসোডে। টিল দেন বাই বাই এবং রাইড সেফ রাইড গ্রিন। টাটা।